আমরা অনেক উপরে এখন বর্তমানে, আবার নিচে নামবো এখন, নিচে নেমে এখন গন্তব্যস্থলে আবার চলে যাবো। অনেক সময় করলাম, এসে বসে আমরা এখন নেমে যাব। আস্তে আস্তে নামো, আস্তে নামো, তো আমরা অনেক ঘোরাঘুরি করলাম, অনেক আনন্দ করলাম, অনেক কিছু দেখলাম, ভালো লাগলো। তো আসলেই নিয়ে নূপুরের ইচ্ছা ছিল, তারপর অবনের ইচ্ছা ছিল যে নন্দনে ঘুরবো, তো সেই জন্য আসা আর কি, সবার ইচ্ছা। তো ঘুরে গেলাম, তো আর একটু ঘুরবো, ঘুরে চলে যাব। এদিকে আর ঘোরার মতো জায়গা বেশি নাই, ওই গোলাবানের অনেক ঘোরাঘুরি করছি। তো এদিকে এখন আর কিছু তেমন একটা কিছু নাই, আমরা মানে বাইরে বেরিয়ে যামোগা, বেরিয়ে যামোগা, বেরিয়ে যেয়ে খাওয়া দাওয়া করবো, খুব খিদে লাগছে। এদিকে যে পোলাবানের যত খেলনার ইগুলো আছে এগুলাই, আর মানুষজন সব সুইমিং পুলে গেছে গা, তো ওইদিকে বেশি আনন্দ হইতেছে। তো ওগুলো তো আপনাদের দেখাইছি, আমরা মানে বেরিয়ে যামগা। এই যে দুজনে 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 ঝগড়া শুরু করে দিছে, এক একজনের এক এক মানে ই। তো আমরা মানে বেরিয়ে পড়বো, বাইরে চলে যাব, তো অনেক সময় ঘোরাঘুরি করলাম, তো খুব ভালো লাগলো। তো ধন্যবাদ জানাই নন্দন পার্কে। এই যে বাহির বা তো ওই যে ওইদিকে, তো আমরা এখন পর্যন্ত সময় আছে ঘুরবা গিয়ার, বাহির ওই যে এইদিকে এইদিকে বাহির পথ, ফ্যানের বাতাস খেতেছ। হ্যাঁ এদিকে আসো, এসো বলো, বাহির হয়ে যাও। এই যে বাহিরে গেল, ভিতরে ঢুকতে পারবো না। আমরা বেরিয়ে পড়ছি, ও যে রিক্সা আছে, রিক্সাটা যাইতেছে গা।
তো আমরা বের হয়ে পড়ছি আর বৃষ্টিও নেমে গেছে। আমরা বৃষ্টিতে ভিজে ভিজে খুব কষ্ট, মানে বেরিয়ে সারতে পারি না, বের হওয়ার সাথে সাথে বৃষ্টি নেমে গেছে। কারণ আমরা চলে যাব, মোদি গাড়ি বাইতেছি না, আমরা অনেক চলে যেতে পারি দিকে, অনেক সেল দিতে আছে আর কি। বসো হাত মুখ দিলে, হাত মুখ দিয়ে আস, তারপরে খাওয়া দাওয়া করো। আমাদের যে খাবার এসে পড়ছে, আমরা মানে খাবার খেয়ে তারপর চলে যাবো। আর আমরা খাইতে পারি নাই, তখন ওইদিকে ভালো কোনো রেস্টুরেন্ট নাই। আমরা খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে আর ইচ্ছে করতে হয় কারণ বাড়িতে যেতে যাচ্ছি, একটা পান উঠাইছি, সব ভাই বৈশা দিয়েছে। আবার আকাশটা মেঘলা মেঘলা মনে হচ্ছে বৃষ্টি ধরবো, আবার ওই জায়গায় তো বৃষ্টিতে ভিজছি একবার, সুখেও গেছে। চলেন বাড়ি দিতে, বাড়ি দিতে কথা বলি আবার। আমরা তো ঘোরাঘুরি করে বাড়িতে এসে বসছি, আসছেও অনেক সময় হয়, তো আইসা জামা কাপড় সবাই খুলে জিরাইলাম, অনেক গরম আসল, তো গরমে অনেক গরম। নিলয় আবার নিলয় আর নুপুর আইসা আবার আমাদের পিয়ারা গাছ থেকে পিয়ারা বাড়তেছে, নিলয় তো খালি দৌড়াইতেছে, এতক্ষণ তো খোলা আসিল, এখানে বিরক্ত আসিল, এখন খালি দৌড়াইতেছে, দৌড়ে পুরো শোল আবার মাটি করে লাগছে। আমি আবার আইসা সকালে রান্না করে খাইয়ে গেছিলাম আর দুপুরে তো ওই জায়গা থেকে খাই আসলাম, এখন রাতের জন্য আবার রান্না বসাইছি। আমি আসি তারপরে ভাত রান্না বসাইছি, তারপরে ঘরটা জল থেকে তো পরিষ্কার করছি, কিন্তু কারেন্ট নাই, কি করবো। কতটি পারতো পেয়ারা, তো যাই হোক, আজকের ভিডিও আর বড় করবো না, ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে। লবণ দিত, ভালো নাকি?